হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাজ কিচেন বন্ধুরা ভিন্ডি আমরা সাধারণত ভাজা অথবা ভিন্ডি পোস্ত ঢেঁড়স পোস্ত ঢ্যাঁড়স সর্ষে এরকমই খেয়ে থাকি তো আজকে আমি তোমাদের সাথে পুর ভরা ভিন্ডি একটা রেসিপি শেয়ার করছি খুবই ভালো খুবই টেস্টি রেসিপিটা হয় ভাত রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারো ভিন্ডি প্রথমে ধুয়ে পরিষ্কার করে জলটা শুকিয়ে নেবে পুরোপুরি জল শুকিয়ে যাওয়ার পর দেখো ভিন্ডি মাথাটা এইভাবে বাদ দেওয়ার পর ভিন্ডিটা আমরা মাঝখান থেকে এইভাবে চিরে নেবো তো দেখো প্রত্যেকটা ভিন্ডির আমি মাথাটা বাদ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে ভিন্ডিটা মাঝখান থেকে এইভাবে চিঁড়ে নেবে তাতে আমরা এই ভিন্ডির মাঝে মশলা পুর ভরব একটা তো সমস্ত ভিন্ডিগুলো আমি এইভাবেই আগে কেটে নেবো তো ভিন্ডিগুলো একটু বড় সাইজের যদি নাও তাহলে কিন্তু বেশ ভালো হয় বড় বড় থাকবে আর না হলে কোনো অসুবিধে নেই তোমরা যেমন ভিন্ডি পাও তেমন ভিন্ডি ইউজ করতে পারো খেতে খুবই টেস্টি হবে এই রেসিপিটা তো দেখো এইভাবে ভিন্ডিগুলোকে সব ভিন্ডিগুলো আমি কেটে ফেলবো তো দেখো এইভাবে আমার সমস্ত ভিন্ডি রেডি হয়ে গেছে আর মাঝখানগুলো প্রত্যেকটা ভিন্ডির এইভাবে চিরে নিয়েছি এরপর একটা বাটি নেবে একটি বাটির মধ্যে আমি এখানে দেখো এটা হচ্ছে বেসন আমি এখানে দু চামচ বেসন নিচ্ছি তো ভিন্ডি আমার দুশো গ্রাম ভিন্ডি আছে দুশো গ্রাম ভিন্ডিতে দু চামচ বেসন দিচ্ছি আর দু চামচ আমি দিচ্ছি টক দই এখানে দিয়ে এবার একটু জল এখানে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার মতন তৈরি করে নেব এখানে তো এইভাবে দই আর বেসনটা দিয়ে অল্প অল্প করে জল মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তো খুব ভালো করে ফেটিয়ে নেবে যাতে কোনো রকমের লামস না থাকে খুব স্মুথ একটা ব্যাটার যেন তৈরি হয় দইয়ের কোনো ডেলা না থাকে কিংবা বেসনেরও কোনো দলা পাকিয়ে যেন না থাকে তো অল্প অল্প করে জল মেশাতে মেশাতে আমি একটা পাতলা মতন ব্যাটার তৈরি করে নিলাম দেখো তো কনসিস্টেন্সিটা এরকমই হবে মানে খুব পাতলা করে একটা ব্যাটার এরপরে দেখো কড়াইতে আমি এখানে দিচ্ছি খুবই সামান্য সর্ষের তেল মানে এক টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়েছি এরপর এখানে আমি দিচ্ছি এটা দেখো ধনের গুঁড়ো এক থেকে দেড় চামচ দেব ধনের গুঁড়ো তারপরে আমি দিচ্ছি কাশ্মীরি লাল মির্চ তারপরে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি এটা মৌরি গুঁড়ো মৌরি গুঁড়ো করে নেবে এখানে দু চামচ মতন আমি দেব মৌরির গুঁড়ো এবার এই মশলাগুলোকে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবো সর্ষের তেলটা খুব বেশি গরম করবে না সামান্য একটু গরম হলেই কিন্তু মশলাগুলো দিয়ে দেবে কারণ সরষের তেলের একটু কাঁচা গন্ধটা ভালো হবে এরপর আমি দিচ্ছি এক চামচ এখানে আমচুর পাউডার মানে শুকনো আমের গুঁড়ো আমচুর পাউডার এখানে এক চামচ দিয়েছি দিয়ে আবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এখানে দিচ্ছি দেখো হাফ ছোটো চামচ একটু চাট মশলা তো এখানে হাফ ছোটো চামচ চাট মশলা দিয়েও এটাকে নাড়াচাড়া করে নিলাম দারুণ সুন্দর গন্ধ বেড়েছে বন্ধুরা এই মশলাটার অপূর্ব সুন্দর গন্ধ বেরোয় এরপর আমি স্বাদ মতন নুন দিয়ে দিলাম এটা এতই টেস্টি হয় খেতে দারুণ চটপটা মজাদার একটা ভিন্ডি রেসিপি কিন্তু এটা তো এইভাবে একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে এর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে মশলার ব্যাসে এরপর সামান্য একটু জল দেবো যাতে এটা একটু মাখা মাখা মতন হয়ে যায় এবং মশলার ড্রাইনেসটা যেন চলে যায় খুবই অল্প দেখলে আমি জল দিচ্ছি তো এখানে টু টেবিল স্পুন মতন জল দিয়েছি আমি মানে দুই বড় চামচ মতন জল দিয়ে জাস্ট এটাকে নাড়াচাড়া করে নেবে মশলাটা বেশ সুন্দর একটা মাখা মাখা মতন কনসিস্টেন্সি চলে আসবে রেডি হয়ে গেছে দেখো আমার মশলাটা এক জায়গায় কড়াই জড়ো হয়ে গেলে রেডি হয়ে যায় এরপর এই মশলাটা ঠান্ডা হয়ে গেলে যখন ঠান্ডা হয়ে যাবে আমরা ভিন্ডিতে এই মশলাগুলোকে পুড়ে দেবো এইভাবে দেখো ঠিক এইভাবে এই মশলাটা ভিন্ডির মধ্যে দিয়ে নিতে হবে এত টেস্ট হয় খেতে বন্ধুরা ভিন্ডিটা এই ভিন্ডি শুধু শুধুই কিন্তু ভেজে নিয়ে খাওয়া যায় এতই টেস্টি লাগে খেতে এটা তো এইভাবে দেখো প্রত্যেকটা ভিন্ডির ভেতরে আমি এইভাবে মশলাগুলোকে মশলাটা পুড়ে নিচ্ছি তো এইভাবে মশলা দেবে এবং মশলা খুব বেশি পুর দেবে না কারণ খুব বেশি মশলা পুর দিয়ে দিলে ভিন্ডিটে যখন রান্না করবো আমরা তাহলে সেই সমস্ত মশলা বাইরে বেরিয়ে আসবে সেই জন্য অল্প পরিমাণ করে মশলা ভিন্ডির মধ্যে দেবে দিয়ে এইভাবে সমস্ত ভিন্ডিগুলোকে রেডি করে নেবো আমরা তো দেখো এইভাবে ভিন্ডি আমার সমস্ত রেডি হয়ে গেছে দেখো হয়ে গেল এরপরে গ্রেভি তৈরি করব। এর জন্য আমরা এখানে কড়াই আবার সামান্য একটু তেল দিয়েছি হাফ ছোটো চামচ মতন একটু তেল দেবে তেলটা যখন একটু গরম হয়ে যাবে সামান্য তখন কড়া চারদিকে এইভাবে তেলটা ছড়িয়ে নেবে এরপরে একে একে ভিন্ডিগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো এই তেলের মধ্যে একে একে ভিন্ডিগুলো এই তেলের মধ্যে দিয়ে ভিন্ডিগুলোকে হালকাভাবে একটু ভেজে নেব আমরা তো এইভাবে দিয়ে এই হালকাভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে ভিন্ডিগুলোকে ভেজে নেবে একটুখানি ভিন্ডিগুলো যখন ভাজবে খুব বেশি যেন কালো না হয়ে যায় কিংবা ব্রাউন না হয়ে যায় সেটা খেয়াল রাখবে ঢাকা দিয়ে এক থেকে দুই মিনিট ঢাকা দিয়ে রাখবে দেখবে ভিন্ডিগুলো নরম হয়ে যাবে ভিন্ডির রঙটা কিন্তু খুব সুন্দর থাকবে দেখো ভিন্ডির রং কিন্তু সবুজ আছে কিন্তু ভিন্ডি সুন্দর নরম হয়ে এসছে তো ব্যাস এইভাবে তোমাদের ভিন্ডিটাকে একটু সফট করে নিতে হবে একটু ভাজা ভাজা করে নিতে হবে তো এইভাবে ভিন্ডিটা রেডি হয়ে গেছে আমার ভিন্ডিটা আমরা এখন আলাদা করে একটি প্লেটের মধ্যে তুলে নেব তো ব্যাস দেখো কত সুন্দর ভিন্ডিগুলো রেডি হয়ে গেছে তোমরা চাইলে ভিন্ডিটা এমনি খেয়ে নিতে পারো এখন কিন্তু এই ভিন্ডি অলমোস্ট রেডি কেউ যদি চাও যে এটা ভিন্ডিটা আমরা গ্রেভি তৈরি করব না ভিন্ডিটা আমরা শুধুই খাবো তাহলে এই মুহূর্তে তোমরা ভিন্ডিটা শুধু খেতে পারো রুটির সাথে ভাতের সাথে ভালো লাগবে কিন্তু আমি এখানে একটা গ্রেভি তৈরি করছি তার জন্যে আবার দেখো খুবই সামান্য একটু তেল দিয়েছি বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ খুব অল্প অল্প এক ছোটো চামচ তেল দিয়েই আমি কিন্তু রান্নাগুলো করছি তো ভিন্ডি এখানে আমি সামান্য এক ছোটো চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়েছি জিরে গোটা জিরে ফোড়ন দিয়ে তারপরে আমি দেখো যে দই আর বেসনটা গুলে রেখেছিলাম সেই দই আর বেসনটা আমি ঢেলে দিলাম এর মধ্যে দিয়ে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি এর মধ্যে সামান্য একটু দিচ্ছি আমি হলুদ গুঁড়ো আর দিয়ে এটাকে খুব ভালো করে এবার মিশিয়ে নেবো তো দেখো এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেবে আর খুব হালকা আঁচে রান্নাটা করতে হবে যাতে কোনো রকমভাবে তলায় যেন পুড়ে না যায় হালকা আঁচে এইভাবে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবে তো এইভাবে এটাকে আমাদের আস্তে আস্তে এবার একটু ঘন করতে হবে তা আরেকটু জল আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো যাতে ব্যাস বেসনের কাঁচা ভাবটা যেন চুলে যায় কিংবা বেসনের কাঁচা গন্ধটা যেন না থাকে তার জন্য আরেকটু জল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি ফোটাবো তো এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেবো দেখো ফুটছে আর হ্যাঁ অবশ্যই স্বাদ মতো নুন দেবে এটার মধ্যে দিয়ে এটাকে আমরা কিছুক্ষণ ফোটাবো যতক্ষণ না একটু বেশ ঘন হয়ে আসছে আর বেসনের কাঁচা ভাবটাও যতক্ষণ না চলে যাচ্ছে তো এটা ফুটে গেছে খুব সুন্দরভাবে একটু ঘনও হয়ে এসছে আর বেসনের কাঁচা গন্ধটা চলে গেছে আর অপূর্ব সুন্দর একটা গন্ধ কিন্তু বেরোচ্ছে এটা থেকে এই গ্রেভিটা থেকে তো দেখো এরপরে আমরা কি করব। এই যে ভিন্ডিগুলো রেডি ছিল ভাজা এই ভাজা ভিন্ডিগুলো আমরা এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো তো ব্যাস বন্ধুরা এটাকে দিয়ে আমরা কিছুক্ষণ ফোটাবো এক মিনিট মতন এটাকে ফোটাবে এক থেকে দেড় মিনিট কারণ ভিন্ডি অলরেডি নরম হয়ে আছে গ্রেভি আমাদের অলরেডি ফুটে রেডি হয়ে আছে বেশি কিছু ফোটানোর প্রয়োজনই নেই এখানে বাস একটু কিছুক্ষণ এক মিনিট মতন ফুটলেই এটাকে আমরা সার্ভ করে নেব তো আমাদের রেডি হয়ে গেল ভিন্ডি দহি বেসন বালি মানে দই বেসনের ভিন্ডি এটা রুটি দিয়ে পরোটা দিয়ে লুচি দিয়ে দুর্দান্ত লাগে খেতে আর জিরা রাইস দিয়েও খেতে কিন্তু দারুণ সুন্দর টেস্টি লাগে বাস একবার তোমরা ভিন্ডি এইভাবে ট্রাই করে দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি ভিন্ডির আমি তোমাদের শেয়ার করলাম নিরামিষ দিনে একটু জিরা রাইস বানিয়ে তার সাথে ভিন্ডিটা এইভাবে ট্রাই করতে পারো অথবা রাতে ডিনারে রুটি পরোটার সাথেও কিন্তু ভিন্ডি এইভাবে খেতে পারো বন্ধুরা রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো রেসিপি শেয়ার করার আমি চেষ্টা করব তাহলে আবার দেখা করছি তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য বাই বাই